হাতি আর পিঁপড়ে। এ হলো একটা হাতি আর পিঁপড়ের কাহিনী। জঙ্গলে একটা হাতি থাকত। ও খুবই অহংকারী ছিল। জঙ্গলের অন্যান্য পশুদের সঙ্গে ঝামেলা করত আর তাদের নিয়ে সারাক্ষণ মশকরা করত। একদিন কি হলো, ও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন ও হঠাৎই দেখতে পেল যে গাছের ডালে একটা টিয়া পাখি বসে আছে। আরে এই যে টিয়া, কি করছিস ওখানে? দেখতে পাচ্ছিস না কে এসেছে? আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু। চল আমাকে মাথা নিচু করে কুর্নিশ কর। কুর্নিশ আমি কেন করব? আচ্ছা করবি না? দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি আমি কি করতে পারি। টিয়া পাখি তো কুর্নিশ করল না। তখন হাতি তার ক্ষমতা জাহির করতে গাছটাকেই উপড়ে ফেলে ঝাঁকাতে লাগলো, যাতে টিয়া গাছের ডালে বসতে না পারে। তখন টিয়া ওখান থেকে উড়ে গেল। যা যা উড়ে যা, এবার বুঝলি তো আমি কি কি করতে পারি? আমার সামনে তোরা কেউ কিচ্ছু না। হাতি আবার এগিয়ে চলল। প্রতিদিনের মতো আজও ও নদীতে জল খেতে গেল। নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে একটা পিঁপড়ে থাকত। ও রোজ খাবার জোগাড় করে আনত, আর হাতি এসে কিছু না কিছু ঝামেলা অবশ্যই করত। আজও হাতি একই কাণ্ড করল। হাতি নদীতে জল খাচ্ছিল, আর এমন সময় সে পিঁপড়েকে দেখতে পেল। এই যে পিঁপড়ে, এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি নিজের গর্তে রাখতে যাচ্ছি, বর্ষাকাল এসে গেছে তো, তার আগে আমাকে খাবার জোগাড় করে রাখতে হবে। আচ্ছা। এই শুনে হাতি নিজের শুঁড়ে জল ভরে পিঁপড়ের ওপর ঢেলে দিল, আর পিঁপড়ের খাবার পুরোপুরি জলে ধুয়ে গেল, আর নিজেও ভিজে গেল। নিজের শক্তি নিয়ে তোমার খুব গর্ব, তাই না? একদিন তোমায় আমি এমন উচিত শিক্ষা দেব না? আরে যা যা, তুই আমায় আবার কি শিক্ষা দিবি? এক রত্তি পিঁপড়ে, তোকে তো আমি আমার পা দিয়েই পিষে ফেলবো। যা পালা এখান থেকে। পিঁপড়ে হাতির কথা শুনে রেগে মেগে ওখান থেকে চলে গেল, আর মনে মনে ভাবতে লাগলো যে হাতির ওপর কি করে বদলা নেওয়া যায়। এই হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো আমাদের বিরক্ত করতেই থাকবে। পরের দিন পিঁপড়ে খাবার জোগাড় করবে বলে তার গর্ত থেকে বেরিয়ে দেখে যে হাতি ঘুমিয়ে রয়েছে। দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। ও ছুটে গিয়ে হাতির শুঁড়ে ঢুকে পড়ে, আর ভেতরে ঢুকে হাতিকে কামড়াতে থাকে। পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায়, আর ও ব্যথায় চিৎকার করতে থাকে। আরে কে আমার শুঁড়ে ঢুকেছে, বেরিয়ে আয়, খুব ব্যথা করছে। হাতি যতই চিৎকার করুক না কেন, পিঁপড়ে কিছুতেই বাইরে এলো না। উল্টে আরো জোরে কামড়াতে লাগলো, আর তাতে হাতি আরো জোরে কাঁদতে লাগলো। কেউ বাঁচাও, বাঁচাও, কে ঢুকেছে ভেতরে, বেরিয়ে এসো। হাতির এই রকম কান্না শুনে পিঁপড়ে শুঁড়ের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতি পিঁপড়েকে দেখে অবাক হয়ে গেল। ও এত ভয় পেয়ে গেছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো, যাতে পিঁপড়ে ওকে আর না বিপদে ফেলে। ক্ষমা করে দে, আর কখনো বিরক্ত করব না তোকে। পিঁপড়ে উচিত শিক্ষা দেওয়ার পর হাতি ওখান থেকে পালিয়ে গেল, আর এরপর থেকে আর কোনো দিন ও কারোর সাথে ঝামেলা করেনি। এবার বুঝলে হাতি, কেউ ছোট বা বড় হয় না, নিজের শক্তি নিয়ে গর্ব করো না, বরং ভালো কাজে তা ব্যবহার করো, তাহলেই জীবনে কিছু হবে তোমার। বাচ্চারা, তোমরা এখন বুঝলে তো যে ছোট বা বড় বলে কিচ্ছু হয় না? তোমরা দেখলে না একটা ছোট্ট পিঁপড়ে কিভাবে নিজের বুদ্ধি দিয়ে একটু ভয় না পেয়ে অত বড় হাতিকে উচিত শিক্ষা দিল? হ্যাঁ পরি, আমরা বুঝে গেছি। আমি তোমাকে অনেকবার দেখেছি যে চিন্টু জলে ভয় পায় বলে তুমি ওকে ভীষণ ভাবে ভয় পাওয়াও। সরি পরি, আমি সত্যি বলছি, আমি ওকে কখনো বিরক্ত করব না,
যাতে ও জলকে আর ভয় না পায় আমি সেই চেষ্টাই করব। খুব ভালো, একদম ঠিক কথা বলেছো তুমি।